Betul betul. আজকে অনেকদিন পর বৃষ্টিতে ভিজতেছি, সেই বৃষ্টি নামছে। দেখো 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 কি একটা অবস্থা। আমার ফোন ওয়াটার সমস্যা না। মালটা দুলছে যাচ্ছে। আমার মা মালটা কাছে লাগাইছে, দেখো সবাই মালটা নিচ্ছে। এই যে মালটা, ওইটা মালটা নিচ্ছে। এই যে একটা দিকে, এই দিকে একটা, এই দিকে একটা, এই যে একটা চারটা, এই যে এই যে একটা চারটা। তুই ঝুম করে দেখে সবাইকে, দেখো আমার আম্মু মালটা লাগাইছে। এই যে একটা মালটা, এই যে একটা মালটা, এই যে আরেকটা মালটা, তিনটে আরেকটা করে জন্য চারটা দিলাম না, এই যে আরেকটা। আল্লাহ আমার ফোন ভিজে একদম চুরচুর, দেখি উঠতে পারি নাকি। আল্লাহ বলে গেল আমার কাছে। আমি উঠতে পারবো না, খালি পায়ে খালি পা উঠতে পারবো না। পায়ে উঠতে গেলে পরে ভালো কিছু না। এদিকে তো গাছ লাগিয়েছে বলতে পারবে। বাহ, এই যে এটা মালটা, এটা মালটার গাছ। আল্লাহ কত বড় হয়েছে মালটা, ছিঁড়ে ফেলি। না 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 না, একটা দুইটা তিনটা, আর কই তিনটা মালটা হচ্ছে। মেহেদি গেছে, মেহেদি হয়েছে। ভিতরে পাখি বলে, ও এই যে ঘুঘু পাখি, সামনে কেমন চলে আসছে। এক প্রকার বাসা থেকে যুদ্ধ করে আসছি, ছাদে বৃষ্টিতে ভিজবো।
আমু বলতেছে আমি অসুস্থ, আবার যদি তোরাও অসুস্থ হয়ে যা আজকে কারে ই করবে, টেক কেয়ার করবে। তো এই জন্য আসলে একবার ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজবো না, আবার ভাবলাম যে না, শখ যেহেতু হয়েছে যদি জ্বর আসে আসো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আজকে বৃষ্টিতে ভিজবো। সো ছাদের উপর চলে আসলাম আজকে বৃষ্টিতে ভিজতে। কি কমেন্ট করতেছো আমাকে দেখি। হ্যালো হ্যালো আপু, আপনি আপনাকে অনেক সুন্দর লাগছে। আল্লাহ জোরে বৃষ্টি নামছে, দেখো জোরে বৃষ্টি নামছে, আমার ফোন ভিজে গেল। আমি ভয় পাচ্ছি আমার ফোন আবার নষ্ট হয়ে যাবে কিনা। তো এই ফোনগুলো তো থাকে 13 প্রো ম্যাক্স। আই হাই ওরে কি বলবো, জোরে বৃষ্টি নামছে, ও মাই গড, আল্লাহ গায়ে মুজে বুলেটের মতো লাগতেছে বৃষ্টির পানি। দুষ্টু মেয়ে, আমার ভালো লাগে তোমায়, বৃষ্টি কমে গেল আপনার জন্য। না এখন কিন্তু জোরে বৃষ্টি আসতেছে, এখন খুব মজা লাগতেছে আমার, ও জোস লাগতেছে। আজান দিতে ঠান্ডা পড়বে, একটু খেয়াল করবেন, ঠান্ডা লাগলে লাগবে। আজকে বৃষ্টি ভিজবই, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজবো আজকে। কি এটা কি সোহেল, আমি খালি পে হাঁটি। এগুলো সব হচ্ছে আমার আম্মুর হাতে লাগানো গাছ, এই গাছগুলো সব হচ্ছে আম্মুর হাতে লাগানো গাছ। আম্মু কিছুদিন ধরে একটু অসুস্থ, যার জন্য আম্মুর গাছগুলো পরিচর্যা করতে পারছিল না। তো আজকে আমি ছাদে উঠে দেখলাম আম্মুর গাছগুলো অনেক বড় হয়ে গেছে। জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমার লাইভ দেখছো এই মুহূর্তে, যারা যেমন লাইভ দেখছো, আজকে অনেকদিন পরে আমি লাইভেও এসেছি। অ্যাকচুয়ালি এখন আমার লাইভ আসা হয় না, সচরাচর খুব কম লাইভে আসি আমি। বৃষ্টিতে ভিজতে থাকো, অনেক মজা লাগবে। হ্যাঁ বেশি বেশি বৃষ্টিতে ভিজতেছি, আল্লাহ আমার ফোনটা একদম পুরো ভিজে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে ফোন। থ্যাংক ইউ সো মাচ, এখন লাইফ থেকে চলে যাব, আমি আরও একটু বৃষ্টিতে ভিজবো, আরও অনেকক্ষণ বৃষ্টিতে ভিজব, একটু এনজয় করবো আমার এই সুন্দর সময়টাকে। তো আমার কাছে মনে হলো যে আমি একটু লাইভে আসি, এসে সবার সাথে একটু গল্প করি। গল্প একটু সময়ের জন্য লাইভে এসেছিলাম, এই তো সবার সাথে একটু দেখা করে গেলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন, আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, লাভ ইউ অল।